ছাত্র ছাত্রী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আগের ভিডিওতে তোমাদের রাসায়নিক গতিবিদ্যা চ্যাপ্টার শুরু করেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার বেগ বা হারকে তোমরা কিভাবে লিখবে। বেগ বা হার লেখার সময় তোমরা কোন হারটাকে লিখবে, তাৎক্ষণিক বিক্রিয়া হার নাকি গড় বিক্রিয়া হার? অবশ্যই তাৎক্ষণিক বিক্রিয়া হারকে লিখবে। এবং বিক্রিয়ক পদার্থ হলে আমরা সেক্ষেত্রে কী ব্যবহার করি? যখন হার লিখি তখন আমরা ঋণাত্মক সাইন ব্যবহার করব, কারণ বিক্রিয়কের জড়ত্বটা আস্তে আস্তে কমে। এবং বিক্রিয়াজাত পদার্থ যদি হয় তাহলে রেড লেখার সময় আমরা ধনাত্মক সাইনটাকে ব্যবহার করব। আজ আমি তোমাদের কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার বেগ বা হার তাকে কীভাবে পরিবর্তন করা যায়, মানে কীভাবে বাড়ানো যেতে পারে কিংবা কীভাবে কমানো যায় সেই বিষয়ে আলোচনা করব। অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয় সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, আজকে আমার বিষয় ফ্যাক্টরস এফেক্টিং দ্য রেট অফ রিয়াকশন, মানে কোন কোন বিষয় একটা বিক্রিয়ার বেগ বা হারকে প্রভাবিত করে। তার মধ্যে এক নম্বর দেখো, এক নম্বর হলো কি? এক নম্বর হলো বিক্রিয়কের প্রকৃতি, কিংবা এটা বিক্রিয়াজাত পদার্থ হতে পারে, বিক্রিয়াজাত বা বিক্রিয়ক সেই পদার্থগুলোর প্রকৃতি। তো বিক্রিয়কগুলোর ক্ষেত্রে দেখো, আমি যখন বলেছিলাম যে আয়নিক রিয়াকশানগুলো খুব দ্রুত হারে হয়, কারণ তারা আয়নে ভেঙেই থাকে, এবং যদি একটা মলিকুলার বা আণবিক রিয়াকশান হয় তার ক্ষেত্রে কিন্তু একটু টাইম লাগে। অর্থাৎ আণবিক রিয়াকশানগুলো কী হয়, যেগুলো মডারেট বা মধ্যম গতিতে সম্পন্ন হয়। তাহলে দেখো, এখানে যদি আমরা বিক্রিয়ক বলি তাহলে বিক্রিয়কগুলো যদি আয়নিক হয়, অর্থাৎ বিক্রিয়কগুলো যদি আয়নিক হয় তাহলে সেটা ফাস্ট রিয়াকশান করবে দেন কোভ্যালেন্ট। অর্থাৎ সমযোজী যৌগের থেকে আয়নীয় যৌগ অনেক দ্রুত রিয়াকশন করে। দু নম্বর দেখো, দু নম্বর হলো হোমোজিনিয়াস রিয়্যাকট্যান্ট। এরা হেটারোজিনিয়াস রিয়্যাকট্যান্ট যদি হয়, হেটারোজিনিয়াস রিয়্যাকট্যান্ট, তার থেকে অনেক দ্রুত কিন্তু রিয়াকশান করবে। যদি একই ধরনের হয়, যদি সবগুলো গ্যাস হয় কিংবা যদি সবগুলো তরল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কী দেখবো, যেগুলো একই স্টেটে আছে সবগুলো যদি গ্যাস হয় তো তাদের মধ্যে রিয়াকশানটা অনেক বেশি হবে, যদি আমরা একটা গ্যাস একটা কঠিন নিই তার থেকে। সেই জন্য আমরা দু নম্বর পয়েন্ট কী করেছি, যে হোমোজিনিয়াস রিয়াকট্যান্ট যারা রিয়াকশান ফাস্ট করবে দেন হেটারোজিনিয়াস রিয়াকট্যান্ট। তিন নম্বর দেখো, তিন নম্বর হচ্ছে এরকম যে নেচার অফ রিয়্যাকট্যান্ট, অর্থাৎ বিক্রিয়ক পদার্থের প্রকৃতি। বিক্রিয়ক পদার্থগুলো যদি দেখা যায় যে বিক্রিয়ক পদার্থগুলো গ্যাস হতে পারে কিংবা লিকুইড হতে পারে কিংবা সলিড হতে পারে, তো এখানে দেখো যে গ্যাস যে পদার্থ বিক্রিয়কগুলো যদি গ্যাস হয় তাহলে তারা লিকুইডের থেকে এবং লিকুইডগুলো সলিডের থেকে অনেক দ্রুত গতিতে কিন্তু রিয়াকশান করবে। তার কারণ দেখো, আমরা যখন এই চ্যাপ্টারের শেষের দিকে যখন পড়ব যে একটা বিক্রিয়ার মেকানিজম, সেখানে আমরা দেখব একটা কলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব আছে। যে সংঘর্ষ তত্ত্ব কী বলা হয়, যেখানে বলা হয় যে বিক্রিয়ক অণুগুলো পরস্পরের সঙ্গে ধাক্কা দেবে। এখন আমরা কী জানি যে গ্যাসের অণুগুলো কি মোর মোবাইল, দূরে দূরে থাকে, এদের গতিটা বেশি, অনেক দ্রুত এগুলো মুভ করতে পারে, তো তাদের মধ্যে কী হবে, কলিশনটা অনেক বেশি হবে, সেজন্য গ্যাসগুলো কী হবে অনেক ফাস্ট রিয়াকশান করবে। লিকুইড বা সলিডের ক্ষেত্রে, যদি সলিড হয় সলিডের ক্ষেত্রে কী হয়, অণুগুলো এরকম কাছাকাছি থাকে, কাছাকাছি থাকলে তাদের মধ্যে কলিশন রেটটা অনেক কম হবে। সেই জন্য রিয়্যাকট্যান্ট যদি গ্যাস হয় তাহলে তার রিয়াকশানের রেটটা অনেক বেশি হবে দ্যান লিকুইড দ্যান সলিড। এরপরে দেখো চার নম্বরে, আমি কিন্তু বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতিও এখন বলছি, যে এতে দেখো স্টেবিলিটি অফ প্রোডাক্ট
অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের স্থায়িত্ব। তোমরা নিশ্চয়ই আগে জেনেছো বা আগে তোমরা জানো যে বিক্রিয়াজাত পদার্থের স্টেবিলিটি যত বেশি হবে রিয়াকশান তত ভালো হবে, আর বিক্রিয়া পদার্থের স্টেবিলিটি যত কম হবে তত বিক্রিয়াগুলো কী করবে সহজেই কিন্তু বিক্রিয়াজাত পদার্থে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি দেখো যে রেট অফ রিয়াকশান যেটা আছে, রেট অফ রিয়াকশান এটা ইনভার্সলি, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কী হবে, স্টেবিলিটি অফ প্রোডাক্ট, এবং যেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু কী হবে না, স্টেবিলিটি অফ রিয়্যাকট্যান্ট। অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের যত স্থায়িত্ব বেশি হবে রেট অফ রিয়াকশানটা তত ভালো হবে, এবং বিক্রিয়কের স্টেবিলিটি যত কম হবে রেট অফ রিয়াকশানটা কিন্তু তত বেশি হবে। দু নম্বর ফ্যাক্টর দেখো, প্রথম তাহলে ফ্যাক্টর হলো বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের প্রকৃতি, দু নম্বর ফ্যাক্টর কি, দু নম্বর ফ্যাক্টর হচ্ছে ক্যাটালিস্ট অনুঘটক, দু নম্বর ফ্যাক্টর হচ্ছে অনুঘটক। এখন তোমরা জানো যে অনুঘটক কী করে, বিক্রিয়ার বেগকে বাড়িয়ে দেয়, ধনাত্মক অনুঘটক আমরা বলি, কমিয়েও দেয়। কিছু কিছু অনুঘটক আছে যেগুলোকে আমরা বাধক বা মন্দক বলি। তো একটা অনুঘটক কী করে, একটা অনুঘটক হচ্ছে যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে একটা অন্য একটা পাথ, অন্য একটা মেকানিজম তৈরি করে, যেখানে কী হয়, যেখানে তার অ্যাক্টিভেশান এনার্জিটা কমিয়ে দেয়। অর্থাৎ কী করে দেখো, অনুঘটক একটা বিকল্প, একটা অল্টারনেটিভ পাথ, একটা বিকল্প পথ, রিয়াকশান মেকানিজমের একটা বিকল্প পথের সন্ধান দেয়, যাতে দেখি আমরা অ্যাক্টিভেশন এনার্জিটা কমে যাচ্ছে। যেমন দেখো, ধরো আমি এইদিকে একটা যদি গ্রাফিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করি, যে এইদিকে ধরো এনার্জি নিয়েছি, এই রিয়াকশান কোঅর্ডিনেট, এদিকে হচ্ছে রিয়াকশান কোঅর্ডিনেট। এখন দেখো এইখানে ধরো রিয়্যাকট্যান্ট, আর এইখানে ধরো আছে প্রোডাক্ট। তাহলে এরকম নয় যে রিয়্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট এরকম সোজাসুজি চলে যাবে, এরকম নয়। একে একটা নির্দিষ্ট একটা ট্রানজিশান স্টেট, এরকম ট্রানজিশান স্টেটের মাধ্যমে, এটা ট্রানজিশান স্টেট টিএস, এই ট্রানজিশান স্টেটের থ্রুতে যাবে। এখন দেখো এই যে রিয়্যাকট্যান্টকে তার এনার্জি যতটা ছিল তাকে যে এনার্জি ব্যারিয়ারটা ক্রস করতে হলো, তো দেখো এইখান থেকে এইখান পর্যন্ত যে এনার্জি ব্যারিয়ারটা ক্রস করতে হলো, এইটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি সক্রিয়করণ শক্তি। এখন যখন ক্যাটালিস্ট ব্যবহার করবে তখন কী করবে, তখন সেটা বিকল্প পথ, অর্থাৎ ধরো এই পথে ধরো রিয়াকট্যান্ট থেকে প্রোডাক্ট হয়েছে, তখন সে কী করবে, ট্রানজিশন স্টেটে দেখো এই অবস্থায় চলে আসছে, তার মানে কি অ্যাক্টিভেশন এনার্জিটা কমে গেছে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি যদি কমে যায় তাহলে কী হবে, রিয়াকশান রেটটা কিন্তু ফাস্ট হয়ে যাবে। এইটা হচ্ছে ক্যাটালিস্টের ভূমিকা। তিন নম্বর ফ্যাক্টর কি, কনসেন্ট্রেশন, যেটাকে আমরা কি বলি গাঢ়ত্ব। গাঢ়ত্ব কি করে, না গাঢ়ত্বের ক্ষেত্রে আমরা জানি যে গাঢ়ত্ব যদি আমরা বিক্রিয়কের ক্ষেত্রে বাড়ায় তাহলে কিন্তু রিয়াকশান রেটটা বাড়ে, মেনলি বাড়ে। তার মানে দেখো এখানে যদি আমরা গাঢ়ত্ব বৃদ্ধি করলে কি হয়, রেট অফ রিয়াকশান মেনলি বাড়ে, সাধারণত বাড়ে। কিন্তু দেখা যায় কি কিছু কিছু ক্ষেত্রে যে আনএফেক্টেড ফর সামটাইমস, কিছু ক্ষেত্রে আনএফেক্টেড থেকে যায়, এবং কখনো কখনো দেখা যায় যে কমেও কিন্তু যেতে পারে। যে গাঢ়ত্ব বৃদ্ধি যদি করো তাহলে কিন্তু রেট অফ রিয়াকশান কমেও যেতে পারে। যেগুলো আমরা পরে পরে দেখব যখন আমরা এই গাঢ়ত্ব বা এই যে ফ্যাক্টরগুলো আছে যখন আমরা বিস্তারিত আলোচনা করব সেখানে আমরা দেখব যে গাঢ়ত্ব বৃদ্ধি করলে কিন্তু রেট অফ রিয়াকশানটা কখনো কখনো কমেও যেতে পারে। পরের ফ্যাক্টর হচ্ছে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এইখানে দেখো বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়বে তত কিন্তু রিয়াকশান রেটটা কিন্তু বেড়ে যাবে,
বুঝতে পারছো যে এইটা যদি বিক্রিয়কটা অবশ্যই যদি কঠিন হয় তবেই কিন্তু তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, যদি এটা গ্যাস বা লিকুইড হয় তাহলে তার ক্ষেত্রে কি পৃষ্ঠতলের কোনো ব্যাপার নেই, সুতরাং তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ কঠিন বিক্রিয়ক যদি হয় এবং তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে রেট অফ রিয়াকশান বৃদ্ধি পায়। তোমরা দেখেছো যে একটা চিনির বড় দানা আর গুঁড়ো চিনি, যদি তোমরা একটা দ্রাবকে যদি তাদেরকে দ্রবীভূত করো তাহলে দেখবে যেগুলো গুঁড়ো চিনি তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেড়ে গেছে, তার মানে তারা দেখবে অনেক সহজে দ্রবীভূত হচ্ছে। সেজন্য বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে রেট অফ রিয়াকশান কিন্তু বেড়ে যায়। অর্থাৎ দেখো ক্ষেত্রফল বাড়লে আমরা কি বলবো, রেট অফ রিয়াকশান এটা কিন্তু বৃদ্ধি পাবে। পরের ফ্যাক্টর দেখো টেম্পারেচার, ইতে হচ্ছে টেম্পারেচার। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার অধিকাংশ অংশটাই কিন্তু এই গাঢ়ত্ব আর টেম্পারেচার ডিপেন্ডেন্স, যে রেট অফ রিয়াকশান বিক্রিয়ার হারটা কীভাবে গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে এবং টেম্পারেচার ডিপেন্ড করে তার উপর ভিত্তি করেই অধিকাংশ চ্যাপ্টারটা পায়। এখন দেখো টেম্পারেচারের ক্ষেত্রে কি, টেম্পারেচার এটা যদি বৃদ্ধি করো, টেম্পারেচার বৃদ্ধি করলে রেট অফ রিয়াকশান এটা কিন্তু বৃদ্ধি পায়। এবং দেখা গেছে যে কোনো একটা রিয়াকশানের ক্ষেত্রে যদি আমরা 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বৃদ্ধি করি, 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে সেক্ষেত্রে রেট অফ রিয়াকশান প্রায় দ্বিগুণ বাড়ে, দ্বিগুণ বৃদ্ধি পায়, রেট অফ রিয়াকশানটা দ্বিগুণ বৃদ্ধি পায় যদি আমরা 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি। পরের ফ্যাক্টর দেখো ইনটেন্সিটি, ইনটেন্সিটি অফ লাইট, অর্থাৎ কি আলোর তীব্রতা, ইনটেন্সিটি অফ লাইট। তো সব রিয়াকশান নিশ্চয়ই ইনটেন্সিটি অফ লাইটের উপর ডিপেন্ড করবে না, যে সমস্ত রিয়াকশান হচ্ছে ফটোকেমিক্যাল রিয়াকশান, যারা হচ্ছে ফটো কেমিক্যাল রিয়াকশান যেগুলো আছে, আলোক রাসায়নিক বিক্রিয়া যেগুলো আছে সেগুলোই একমাত্র লাইটের উপর ডিপেন্ড করে এবং ইনটেন্সিটি অফ লাইটের উপর ডিপেন্ড করে। ইনটেন্সিটি অফ লাইট মানে কি, যে নাম্বার অফ ফোটনস, কতগুলো ফোটন কোনো আপতিত হচ্ছে তার উপর ডিপেন্ড করে। যেমন তোমরা একটা রিয়াকশান তো অনেকদিন থেকেই পড়ে আসছো, যেমন দেখো H2 গ্যাস প্লাস Cl2 গ্যাস, এইখানে তীর চিহ্নের উপরে কী লিখে দাও, H2 লিখে দাও, দিয়ে 2HCl করে দাও। তো এই যে H2 বা সূর্যালোক আপতিত হলে তবে কিন্তু H2 আর Cl2 বিক্রিয়া করে HCl তৈরি করবে। এখন এই যে সূর্যালোক আপতিত হচ্ছে, যত নাম্বার অফ ফোটনস, ফোটনস কোনা যত বাড়বে তত কিন্তু রিয়াকশানের রেটটা বৃদ্ধি পাবে। তো এই সময় এই সমস্ত যে বিষয়গুলো বললাম যেগুলো কিন্তু একটা রিয়াকশানের রেটকে প্রভাবিত করবে। এবার দেখো আমি তোমাদের আগের দিনে যে রেট অফ রিয়াকশান বলেছিলাম সেখানে রেট অফ রিয়াকশান কীভাবে লিখতে হয় বিক্রিয়ক পদার্থ বা বিক্রিয়ার পদার্থের ক্ষেত্রে সেগুলো আমি বলেছিলাম। এবার সেই সম্বন্ধে কতগুলো প্রবলেম তোমরা একটু দেখো, নিউমেরিক্যাল প্রবলেমস কিছু দেখো। ধরো এখানে আমি একটি বিক্রিয়া নিয়েছি, দেখো যে N2+3H2 থেকে 2NH3 হয়েছে, বিক্রিয়ার NH3 উৎপাদনের হার দেওয়া আছে 9.6×10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে নাইট্রোজেন ও হাইড্রোজেনের অন্তর্হিত হওয়ার হার কত এবং বিক্রিয়া হার কত তোমাকে বের করতে হবে। তো এরকম যখনই কোনো রিয়াকশান দেবে আগে তুমি রিয়াকশান রেটটাকে লিখে নাও। তাহলে দেখো এখানে যদি আমরা রেট অফ রিয়াকশান লিখি, ROR যদি লিখি, কী লিখতে পারি, নাইট্রোজেন দিয়ে করেছে -D কনসেন্ট্রেশন অফ N2/dt সমান কী লিখতে পারি, হাইড্রোজেনের রেসপেক্টে করলে -1/3 D কনসেন্ট্রেশন অফ H2/dt এবং অ্যামোনিয়ার সাপেক্ষে যদি করো তাহলে বিক্রিয়াজাত পদার্থ তাহলে কী হবে, 1/2 D কনসেন্ট্রেশন অফ NH3/dt। এখন দেখো এখানে কি দেওয়া আছে, NH3 উৎপাদনের হারটা দেওয়া আছে। NH3 উৎপাদনের হার মানে তুমি এই যে রেট লিখেছো, এই হাফ DNH3/dtটা কি, এটা রেট অফ রিয়াকশান মানে বিক্রিয়ার হার। কিন্তু NH3 উৎপাদনের হার কোনটা, অনলি DNH3/dt। যদি দেখো হাইড্রোজেনের
সাপেক্ষে বিক্রিয়া হার বলতো, তাহলে কত হতো? -1/3 DH2/dt। কিন্তু তোমাকে যদি বলে হাইড্রোজেনের অন্তর্হিত হওয়ার হার কত, তাহলে -DH2/dt হতো। তাহলে দেখো এখানে দেওয়া আছে কোনটা, দেওয়া আছে DNH3/dt, এটা দেওয়া আছে। এটা কত দেওয়া আছে, 9.6×10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। এখন আমাকে বের করতে হবে কি, বিক্রিয়া হার বের করতে হবে। বিক্রিয়া হার বের করতে গেলে দেখো DNH3/dt দেওয়া আছে, তাহলে হাফ DNH3/dt করে দিলেই আমি রিয়াকশন রেটটা পেয়ে যাব। আর যদি অন্তরিত হার, নাইট্রোজেনের অন্তরিত হার বলে, তাহলে এখান থেকে পাবো। হাইড্রোজেনের অন্তরিত হার বলে, তাহলে এখান থেকে পাবো। তাহলে দেখো নাইট্রোজেনের অন্তরিত হার কত, তাহলে -DN2/dt। এটা সমান আমরা কি লিখতে পারি, এখানে দেখো সব সমান, তাহলে এখানে লিখতে পারি দেখো হাফ ইন্টু DNH3, ডিকনসেন্ট্রেশন অফ NH3/dt। তাহলে হাফ ইন্টু, এর মানটা তো আমরা আগেই জানি, 9.6×10⁻³। তাহলে কত হবে দেখো, 4.8×10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে আমরা নাইট্রোজেনের অন্তরিত হার হার পেলাম। এরপর দেখো হাইড্রোজেনের অন্তরিত হার হার বলেছে, তাহলে হাইড্রোজেনের অন্তরিত হার হার বললে তুমি দেখো এইখান থেকেও পেতে পারো, যেখান থেকে খুশি এইখান থেকেও পেতে পারো, এই দুটোকে সমান করে, অথবা এই দুটোকে সমান করে যেখান থেকে খুশি পেতে পারো। যদি আমরা এই দুটোকে সমান করি, তাহলে দেখো -DN2/dt এইটা সমান কি, -1/3 DH2/dt। তাহলে যদি মানগুলো এখানে বসাই, তাহলে এইটা পেয়েছে দেখো কত, 4.8×10⁻³। তাহলে এইটার সমান কত হবে দেখো, 1/3×-DN2/dt। অতএব দেখো -DN2/dt এটা তাহলে সমান কত হবে, তাহলে এখানে দেখো এটা সমান হবে 4.8×10⁻³×3। তার মানে কত হবে, 1.44×10⁻², মোল পার লিটার পার সেকেন্ড। আর যদি বিক্রিয়া হার লাস্টে দেখো, দেখা যাচ্ছে কি বিক্রিয়া হার, তাহলে রেট অফ রিয়াকশন কত হবে, বিক্রিয়া হার সমান কত হবে, তাহলে তুমি নাইট্রোজেনের যে ডিসঅ্যাপিয়ারেন্স রেট, এটাই হবে দেখো বিক্রিয়া হার। তাহলে বিক্রিয়া হারটা কত হবে, বিক্রিয়া হারটাও হবে দেখো 4.8×10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। এইভাবে তোমাকে রিয়াকশন রেট সংক্রান্ত যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো কিন্তু করতে হবে। মনে রাখবে সহগ অংশটা, সহ মানে 1/ যে সহ ওটা নিয়েছো, ওইটা সহ হচ্ছে বিক্রিয়ার হার, কিন্তু ওই অংশটাকে বাদ দিলে বিক্রিয়কের ক্ষেত্রে হবে অন্তরিত হওয়ার হার, এবং বিক্রিয়াজাত পদার্থের ক্ষেত্রে হবে উৎপন্ন হওয়ার হার। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, যাতে তোমরা আমার পরের যে ভিডিওগুলো সেগুলো তোমরা পাবে।